সেই পঁচিশে ডিসেম্বর থেকে চলছে অনেক তো স্পাইসি খাওয়া হলো এবার কিছু হালকা হয়ে যাক নমস্কার বন্ধুরা মাছ আপনাদের সময় স্বাগত এখানে আমি একটা চারাপোনা মাছ নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম এখানে দেখুন ধনে জিরে আদা আর মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম গ্যাসে একটা কড়া বসিয়ে ভালো করে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে মাছেরগুলো আমি ভেজে নেবো কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করবেন আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসাবেই দেখাচ্ছি মাছটা একেবারে দেখুন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছটা তুলে নেবো রোজ রোজ সি খেতে ভালো লাগে না পেটটাকেও তো ঠিক রাখতে হবে যার জন্য আমি এই রেসিপিটা করছি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো তার সঙ্গে হাফ চামচে পাঁচ ফোড়ন দিয়ে এখানে আমি দেখুন একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তার সঙ্গে কয়েকটা পেঁপের স্লাইস দিয়ে দিলাম পেঁপেটা আমি পাতলা পাতলা করে কেটেছিলাম এবার দিয়ে একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটা একটু হতে দেবো কারণ এই উপকরণগুলো একটু বেশ সেদ্ধ হতে সময় লাগবে বলে ওই জন্য আমি পাঁচ ফোড়নের পরে এগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কয়েকটা সিম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাঝখান দিয়ে সিমটাও দিয়ে দিয়েছি আমি এখানে দুজনের মতো করছি কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন সিমটা মোটামুটি ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি হাফ চামচ হলুদ দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আর একটু দিয়ে দিই নুন স্বাদ মতো দিয়ে এটাকে আমি ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নেবো যাতে হলুদের গন্ধটাও দূর হয়ে যায় এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা এতে আমি রকম লঙ্কা গুঁড়ো ইউজ করব না এখানে আমি মরিচের ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কার ব্যবহার করব এরপর দেখুন আমি কিছুটা লাউ শাক দিলাম দিয়ে দুর্দান্ত স্বাদের হয় একটা টমেটোকে মাঝখানের দানাগুলো বের করে দিয়েছি তার সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নেব দুর্দান্ত স্বাদের খেতে হয় গরম ভাতে এটা থাকলে আর কিছু লাগে না ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার নেড়ে নেড়ে সব উপকরণগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে নেড়ে এবার একটু একটু করে এবার জলটা দিয়ে দিলাম আমি প্রথমে মিক্সিটাতে মশলা লেগেছিল দিয়ে ওই মিক্সি দিয়েই জার দিয়েই জলটা দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো পালুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন এটা মাছটাও দিয়ে দিয়েছে এটা সেদ্ধ হতে শুরু হয়েছে দেখুন সেদ্ধ হচ্ছে আমার সব সব উপকরণগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম মাছটাকেও ফুটিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো এর মধ্যে দুর্দান্ত স্বাদের হয় একেবারে হালকা হয় বড় ছোট সবাই খেতে পারবে আপনারা একবার বানিয়ে দেখুন শীতের দিনে গরম ভাতে এটা জমে যাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন